নমস্কার বন্ধুরা, আমি চন্দনা, তোমরা দেখছো চন্দনা কুকিং টিপস অ্যান্ড ব্লগ। তো বন্ধুরা, অনেক তো দোকান থেকে আমরা মিষ্টি কিনেই খেয়ে থাকি। আজকের আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, খুবই সিম্পল একটা রেসিপি আর দারুণ টেস্টি হয়। ছোট প্যাকেটের একটা দুধ নিয়েছি, সেটা ছোট গ্লাসের এক গ্লাস দুধ হয়েছে। আর এখানে আমি কাঁচের একটা বাটির মধ্যে, ছোট একটা কাঁচের বাটির মধ্যে ঘি নিয়ে নিয়েছি। দুধ আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হবে, কারণ দুধটা জ্বালানো নেই, এটা কাঁচা দুধই আমি এখন মেশাচ্ছি ঘিয়ের সাথে। তো ভালো করে এটা মিশিয়ে নেবো। ভালো করে বলতে ভালো করে এটা মেশানো হবে না, কারণ যেহেতু কাঁচা দুধ, দুধটা গরম থাকলে ঘিটা মিশে যেত। আর এখানে মিষ্টিটা তোমরা বুঝেই দেবে। এখানে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা পারলে তোমরা এটা গুঁড়ো করেও দিতে পারো। আমি এখানে আস্ত চিনি দিয়েছি। আর এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাকে সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে আমরা যাব গ্যাসের ওভেনে। এটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ গুঁড়ো দুধটা একদম দালা দালা হয়ে আছে। ভালো করে একটুখানি কড়াইয়ের গায়ে দিয়ে দিয়ে একটু ভালো করে ডোলে ডোলে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমাদের এখানে মেশানো কমপ্লিট হলে তবেই যাব গ্যাসের ওভেনে। দেখতে পাচ্ছ আমি কিভাবে মেশাচ্ছি, এভাবে মেশাতে হবে। চিনিটাও গুলে যাবে আর মিশ্রণটা, গুঁড়ো দুধের মিশ্রণটাও ভালো মতো দুধের সাথে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে করে নিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে আমি ফের একটু সাইডগুলো ভালো করে ছেনে ছেনে নিয়ে মিশিয়ে নেব। তো আবারও একটু ভালো করে আমি এটা করে নিলাম। চলো এবারে গ্যাসের ওভেনে যাওয়া যাক। এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে নিলাম বন্ধুরা। এবারে আমি দুধটা বসিয়ে দিলাম। ভালো করে এটাকে একদম বলক আসা পর্যন্ত জ্বাল দিতে হবে। বলক এসে গেলে তবে গ্যাসের ওভেনটা কমিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনও কোনো বলক আসেনি, কিন্তু অবরন্ত এটাকে নাড়তে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বলকটা এসে গেছে। তো ভালো করে এটাকে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। এবারে গ্যাসটাকে একদম লোতে রেখে দিয়েছি বন্ধুরা। আর ওপর থেকে যে মালাইটা আছে সেটাকে ভালো করে কড়াই থেকে ছেনে ছেনে নিয়ে মালাইটার সাথে অ্যাড করতে হবে দুধের সাথে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম ঘন হয়ে একদম কমে গেছে। এই হচ্ছে কি না, আর একটু করতে হবে বন্ধুরা। এটাকে একদম পুরো শুকিয়ে নেব আর একদম শক্ত করে দেবো না বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি। একদম দেখো বন্ধুরা, একদম কড়াই থেকে পুরো উঠে আসছে। এবারে এই পর্যায়ে হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটে। কড়াইয়ের সাথে একদম লেগে নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবারে এটাকে পুরো প্লেটে নিয়ে নেব। প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা। তো আমাদের এখানে ঠান্ডা হয়ে গেছে। এবারে একটুখানি মেখে নেব, ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে, যাতে একটু দলাবলা না থাকে। তো ভালো করে আমি একদম মেখে নিচ্ছি। আবারও একটুখানি মেখে নেব, একটু ঘি দিয়ে নেব হাতের মধ্যে, যাতে না হাতের মধ্যে না আটকে যায়। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে এরকম ঘিটা লাগিয়ে নিলাম, নিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা। তো আমি এরকম লম্বা শেপ দিয়েছি, তোমরা চাইলে বরফির আকারেও শেপ দিতে পারো। তো আমি এটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে আমি এক ঘন্টা পর এটা বের করে তোমাদেরকে ডেকোরেশনটা দেখাচ্ছি আমি কিভাবে করছি। এইভাবে আমি কেটে নিয়েছি, তোমরা যেভাবে শেপ দিতে পারো। আমি এখানে চেরি দিয়ে ডেকোরেশন করেছি, তোমরা এখানে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।